আসসালামু আলাইকুম। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি জাহিদ মাহমুদ, আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসটা নিচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইউনিট সেভেন। ইউনিট কোনটা? ইউনিট সেভেন। ইউনিট সেভেনের ফেজ নং 14 এবং ফেজ নং 15, এই দুইটা ফেজ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ আছে, আসে আমরা শব্দার্থগুলো আগে আলোচনা করে নেই। আমাদের প্রথম শব্দটা হচ্ছে ক্যান, সিএএন, ক্যান। ক্যান অর্থ পারা, সিএএন, ক্যান। ক্যান অর্থ কি? পারা, মানে কোনো কাজ পারা, কোনো কাজ পারা। এরপর হচ্ছে বড়, বিও ডবল আর ও ডাব্লিউ, বড়। কি? বিও ব ডবল আর ও ডাব্লিউ, রো, বড়। ধার নেওয়া মানে কারো কাছ থেকে কোনো কিছু কি চাওয়া, ঠিক আছে? ধার চাওয়া, ধার চাওয়া বা ধার নেওয়া, যেটাকে আমরা কি বলি, বাকিতে নেওয়া বলি। আচ্ছা, এরপর আছে কি, শিউর, এস ইউ আর ই, শিউর। শিউর অর্থ নিশ্চিত বা অবশ্যই, শিউর অর্থ নিশ্চিত বা অবশ্যই, শিউর, এস ইউ আর ই, শিউর। এরপরে ইউজ, ইউ এস ই, ইউজ। ইউজ অর্থ ব্যবহার করা, ইউজ। ইউজ অর্থ, ইউজ অর্থ কি? ব্যবহার করা। এরপরে পেপার, পিএপিআর, পেপার অর্থ কাগজ। প্লিজ, পিএলইএসি, প্লিজ। প্লিজ অর্থ দয়া করে, প্লিজ অর্থ কি? প্লিজ শব্দটা হচ্ছে প্লিজ, পিএলইএসি, প্লিজ অর্থ দয়া করে। এরপরে দেখো রিকোয়েস্ট, আর ই কিউ ইউ ইএসট, রিকোয়েস্ট। রিকোয়েস্ট অর্থ অনুরোধ, রিকোয়েস্ট অর্থ কি? অনুরোধ, রিকোয়েস্ট অর্থ কি? অনুরোধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, দেখো আমাদের কি, আমাদের আজকে বিষয় আলোচনার বিষয়টা হচ্ছে মেকিং রিকোয়েস্ট। মেকিং রিকোয়েস্ট, মেক অর্থ তৈরি করা, আর রিকোয়েস্ট অর্থ মাত্র কি বললাম, অনুরোধ, মানে অনুরোধ তৈরি করা। আমরা একজনের কাছ থেকে কোনো কিছু চাইবো, তখন আমাদের কি করতে হবে, অনুরোধ জানাতে হবে তাদের কাছে। কারোর কাছে কোনো কিছু চাইতে হইলে তার কাছে অনুরোধ করতে হবে। এখন সেই অনুরোধটা আমরা কীভাবে করব, আজকের পাঠে আমরা সেটা শিখবো। তার আগে আমরা পাঠটা নিয়ে আলোচনা করি। তোমরা সবাই হাত দাও, বইতে হাত দাও, ধরো। প্রথমে আমরা দেখতে পারতেছি একটা কি, বালিকা, গার্ল, ঠিক আছে? আমরা একটা বালিকাকে দেখতে পাচ্ছি, আমরা এখানে গার্ল, গার্ল অর্থ বালিকা। দেখো সে কি বলতেছে, এক্সকিউজ মি, ওহে, এক্সকিউজ মি, ওহে, ক্যান আই বরো ইউর ইরেজার। দেখো ক্যান অর্থ পারা, বড় অর্থ আমরা মাত্র কি বললাম, ধার নেওয়া, আর ইরেজার, ইরেজার অর্থ আমরা আগে পড়ছি মুচুনি। তাহলে ক্যান আই বরো ইউর ইরেজার, আমি কি তোমার কি মুচুনিটা ধার নিতে পারি, মানে তুমি এমনভাবে বলবা যেন এটা প্রশ্ন করা বোঝা। দেখো লাস্ট শেষে প্রশ্ন মতো চিহ্ন আছে, আমি কি তোমার কি মুচুনিটা ধার নিতে পারি। তখন বয় বলতেছে শিউর, অবশ্যই, শিউর, অবশ্যই, হেয়ার ইউ আর, এই নাও তুমি, এই নাও তুমি। গার্ল কি বলতেছে, দেখো থ্যাংকস, ধন্যবাদ। ক্যান আই ইউজ ইউর শার্পনার, হ্যাঁ শার্পনার টু, ক্যান আই ইউজ ইউর শার্পনার টু, আমি কি তোমার কি পেন্সিল কাটারটাও নিতে পারে, পেন্সিল কাটারটাও, দেখো টু আছে এই জন্য এখানে আমরা ও ব্যবহার করব, পেন্সিল কাটারটাও নিতে পারি। তখন বয় বলবে আই এম সরি, আই এম সরি, আমি দুঃখিত। সরি অর্থ আমরা কি করছি, দুঃখিত, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, এই যে এখানে দেখো, এই যে এখানে ডোন্ট মানে না, এটা আমরা আগে আলোচনা করছি, তাহলে আই ডোন্ট হ্যাভ, আমার কাছে নেই এ শার্পনার, আমার কাছে কি পেন্সিল কাটা নেই। তখন গার্ল বলতেছে দ্যাটস ওকে, ঠিক আছে, দ্যাটস ওকে, ঠিক আছে, থ্যাংকস এনিওয়ে, ধন্যবাদ, থ্যাংকস এনিওয়ে, ধন্যবাদ। বয় কি বলতেছে, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ। এই যে দেখো আমরা কিছুক্ষণ আগে ক্যান পড়ছিলাম, ক্যান অর্থ পারা, ক্যান অর্থ কি, পারা, ঠিক আছে? তাহলে এই যে কুড, তাও পারাই হবে, মানে পেরেছি হবে, তাহলে এখানে আমরা পারা বলবো। কুড আই হ্যাভ সাম পেপার, পেপার অর্থ কাগজ, সাম অর্থ কিছু, আমি কি কিছু কাগজ নিতে পারি, প্লিজ, দয়া করে, দয়া করে, আমি কি কিছু কাগজ নিতে পারি, ঠিক আছে? গার্ল বলছে শিওর, অবশ্যই, টেক ইট, এই নাও, টেক ইট, এই নাও। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে বিতে দেখো ফেয়ার ওয়ার্ক, যৌথভাবে কাজ করো, অ্যাট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ, হ্যাঁ অ্যাক্টিভিটি এ, মানে এর কার্যক্রমটা তোমরা নিজেরা যৌথভাবে করো।
আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখো মানে আমরা যা পড়ছি তার থেকে আমরা কি প্রশ্ন তৈরি করব এখানে দেখো আমরা কারো কাছ থেকে কোনো কিছু পেতে হলে প্রথমে ক্যান দিয়া আলোচনা করব ক্যান উচ্চারণ করব এরপরে ক্যান আই এরপর আমরা যেটা চাইবো সেটা বলবো ক্যান আই বরো ইউর পেন আমি কি তোমার কলমটা পেতে পারি এখন ধরো তুমি কারো কাছ থেকে ধরো কি চাইবা ধরো তুমি একটা খাতা চাইবা অথবা একটা বই চাইবা ঠিক আছে তখন তোমাকে ঠিক এরকমই বলতে হবে ক্যান আই ও যে ধার যেহেতু চাইবো তখন আমরা বড় বলবো ক্যান আই বড় ইউর বুক আমি কি তোমার কলমটা ধার হিসেবে পেতে পারি ক্যান আই বড় ইউর বুক এরপর আরেকটা আছে কুড ইউ গিভ মি সাম পেপার তুমি কি আমাকে কিছু কাগজ দিবে আচ্ছা এটা হচ্ছে ফেজ নাম্বার 14 এই ফেজ নাম্বার 14 এর পড়া আসো আমরা ফেজ নাম্বার 15 ঠিক আছে 15 পৃষ্ঠা পড়াটা পড়ি এখানে দেখো নাম্বার মানে সংখ্যা নাম্বার অ্যান্ড কি নাম্বার অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস টু নাম্বার এবং কি শব্দ মানে চর্চা করো শব্দ চর্চা করো আচ্ছা এখানে আমরা আগে তোমার গত ক্লাসে তোমার কীভাবে লিখতে হয় 101, 102, 120 মানে 110, 120, 500 এবার এটা কীভাবে লিখতে অথবা পড়তে পারে আমরা সেটা দেখিয়েছিলাম আজকে আমরা দেখব কি কীভাবে নাম্বার পড়তে হয় যেমন প্রথম বাংলায় যেটাকে আমরা বলি প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলাকে ইংরেজিতে কীভাবে পড়তে হয় হ্যাঁ বাংলা আমরা যেটাকে বলি কি এক দুই সেটা কীভাবে পড়তে হয় আমরা এখন এটা দেখব দেখো এখানে 1 থেকে 30 পর্যন্ত আছে তোমরা এই সবগুলা ভালো করে পড়ে আসবা ঠিক আছে যেমন খালি ঘরগুলা কি এগুলা পড়ে আসবা এবং ওগুলা লিখে আনবা এগুলা পড়ে এবং লিখে আনবা তো শিক্ষার্থীরা আমরা এটা দেখলাম তো আমরা এগুলা খাতায় লিখবো এবং এটা শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ লিখছি মাই ফ্যামিলি মানে আমার পরিবার আমি তোমাদের জন্য একবার পড়াই দিই আই অ্যাম তামিম তোমরা তোমাদের নাম দিবা আমি তামিম অ্যান্ড আই রিড ইন ক্লাস 4 এবং আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আই লিভ উইথ মাই ফ্যামিলি আই লিভ আমি বাস করি উইথ মাই ফ্যামিলি পরিবারের সাথে মাই ফ্যামিলি কনসিস্ট অফ মাই প্যারেন্টস মাই সিস্টার অ্যান্ড মাই সেলফ মাই ফ্যামিলি আমার পরিবার কনসিস্ট গঠিত হয়েছে মাই প্যারেন্টস আমার পিতামাতা মাই সিস্টার আমার বোন এবং আমাকে নিয়ে মাই ফাদার ইজ এ ডক্টর আমার বাবা একজন ডাক্তার মাই মাদার ইজ এ টিচার আমার মা একজন শিক্ষিকা শি টেক্স কেয়ার অফ মাই ফ্যামিলি তিনি আমার পরিবারের যত্ন নেন মাই ফ্যামিলি ইজ এ হ্যাপি ফ্যামিলি আমার পরিবার একটা সুখী পরিবার এই হচ্ছে তোমাদের একটা প্যারাগ্রাফ তো তোমরা এটা বাসা থেকে ভালো করে পড়ে আসবা বাসা থেকে ভালো করে পড়ে আসবা আর এটা এখন লিখে নাও ঠিক আছে এই বলে আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ